আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদকে বন্ধ করে দাও, মসজিদকে ভেঙে খান খান করে উড়িয়ে দিয়ে 800 বছর কার পুরাতন মসজিদকে একেবারে রাতের অন্ধকারে জিসিবিদি ভেঙে চৌচির করে দিয়ে সেখানে প্ল্যান তৈরি করলো মন্দির হবে। এইভাবে করে মুসলমানদের একের পর এক মসজিদগুলিকে দখল করে তারা মন্দির তৈরি করবে। আরে ভাই, তোমাদের কি আর কোথাও জায়গা নেই? ফাঁকা জায়গা তো অনেক পড়ে আছে। তোমাদেরকে তো একবার বলিনি যে তোমরা মন্দির তৈরি করতে পারবে না, তোমরা গির্জা তৈরি করতে পারবে না, তোমরা মসজিদ তৈরি, তোমরা গির্জা তৈরি করো, তোমরা মন্দির তৈরি করো, তবে আমাদের মসজিদকে ভেঙে তোমরা মন্দির কেন তৈরি করবে? আর কি জায়গা নেই? অবশ্যই জায়গা আছে, তবে তোমাদের কাজটা কি? তোমরা কেন এটা করছো? তোমরা প্ল্যান তৈরি করেছো এই ভারতবর্ষে মুসলমানদেরকে রাখা যাবে না, মুসলমানদেরকে ভারতে রাখবো না, মুসলমানদেরকে আর ভারতে রাখা সম্ভব হবে না, এই চিন্তা নিয়ে তোমরা আগাচ্ছ। আসলেই তোমাদেরকে বলে রাখি, তোমরা শোনো, এই ভারতবর্ষে মুসলমান আছে, ভারতের চাকা চলছে, ভারতবর্ষে মুসলমান যদি না থাকে এ ভারতবর্ষ ভেঙে পড়বে, অচল হয়ে যাবে। কাজেই এই সব ভেদাভেদ ভুলে গিয়ে ইংরেজদের মতন বৈশিষ্ট্য, ইংরেজদের মতন আচরণ না করে তোমরা মুসলমানদের কাছ থেকে শিক্ষা লাভ করো। যেই মুসলমানরা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে 800 বছর রাজত্ব করেছিল, তোমরা সেই ইতিহাসকে কি ভুলে গেছো? এই ভারতবর্ষকে স্বাধীন করে দিয়ে তোমাদের হাতে ভারতবর্ষকে তুলে দেওয়ার পরে তোমরা আজকে বলছো এই ভারতবর্ষেই তোমাদেরকে রাখা যাবে না, কোরআনকে রাখা যাবে না। তোমরা কি দিয়েছো জাতিকে? ভারতকে কি দিয়েছো? এই কথা তোমরা বলছো। তো ভারতবর্ষে আমরা কি দিয়েছি? মানে ভারতকে স্বাধীন করতে গিয়ে আমরা 25,000 থেকেও বেশি আলেম জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছি, মুসলমানরা 53,353 জন জীবন দিয়ে এ ভারতকে স্বাধীন করে তোমাদেরকে চেয়ারে বসিয়েছি, এটাই কি আমাদের অপরাধ ছিল? আসলে তো এটা অপরাধ হওয়ার কথা নয়। কাজেই তোমাদের শিক্ষার দুর্বলতার কারণে এবার যে সবাই এই মনি করছে, অমুসলিম ভাইরা এমনি করছে, এটা নয়। কিন্তু এক শ্রেণীর আছে তারা কেবলমাত্র অন্যের উস্কানিতে উস্কিয়ে হিন্দু মুসলমানের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। তবে এই অবস্থাতে যেমন কয়েকদিন আগে আমাদের মুর্শিদাবাদে সরস্বতী মূর্তিকে ভেঙে দিয়েছে, কে ভেঙেছে জানি না, তবে আমি চাই সে মুসলিম হোক হিন্দু হোক দোষীকে সাব্যস্ত করে তার যোগ্য যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুক, সে মুসলিম হোক চাই হিন্দু হোক। ঠিক এটা অপরাধ, এ অপরাধ যে করবে, অপরাধের সঙ্গে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। যে অপরাধ করেছে সেটা আমি হতে পারি, আমি যদি করে থাকি আর এটা যদি প্রমাণিত হয় আমাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, আমার ভাই যদি করে থাকে এ অপরাধ কোনোদিন মুখ খুলে বলবো না, আমার ভাই অপরাধ করেছে, আমার ভাইকে ছেড়ে দেওয়া হোক, আমার ভাইকেও ফাঁসির আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে আমার ভাইকেও ফাঁসি দিয়ে দিবালোকের সামনে উড়িয়ে দেওয়া হোক, এইরকমই ঠিক একটা অমুসলিম যদি করে থাকে তাকেও শাস্তি দেওয়া হোক। এ ভারতবর্ষে একেবারে শান্তির ভারতবর্ষ যেমন পূর্বে ছিল তেমনই থাকবে। আমরা এ ভারতবর্ষে আগুন লাগাইনি, এ ভারতবর্ষে আগুন লাগতে দেবো না। এরপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মুসলিম ভাই ও বন্ধুদেরকে বলতে চাই, খবরদার অন্যের উস্কানিতে উস্কিয়ে খবরদার অন্য কোনো ধর্মকে ছোট করে কথা বলবেন না, অন্য কোনো দেব দেবতার প্রতিও কথা বলার চেষ্টা করবেন না, কারণ আমরা মুসলমান, আমরা শান্তিতে ভারতবর্ষে বসবাস করতে চাই। আমাদেরকে শিক্ষা আল্লাহ দেয়নি, এ শিক্ষা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও আমরা পাইনি। তারপরে এবার আপনারা বলবেন, মাওলানা তাহলে যারা মুসলমানদেরকে মেরে উড়িয়ে দিচ্ছে তাদের কি হবে? তাদের শাস্তি আল্লাহর দরবারে হবে। তবে যারা এর অত্যাচারের সম্মুখীন হচ্ছে, জেল হচ্ছে, যাদেরকে মেরে দিচ্ছে মরে যাচ্ছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা কবুল করবেই, ইনশাআল্লাহ কবুল করবে। সেই জন্য আজকে তাদেরকে গ্রেফতার করে পিটছে, মারছে, মরছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে পরিস্থিতিটা ঘুরলো কিভাবে, এমনটা হলো কি করে? এবার যদি কোরআন হাদিস থেকে একটা একটা করে রিপোর্ট আপনাদের কাছে প্রকাশ করতে চাই,
কি বলবো, যেমন আমার দেহের ভিতরে কি রোগ হয়েছে যদি রক্ত ব্লাড টেস্ট করা হয় কি হয়েছে বোঝা যায় কি যায় না, যায়। আমার আমার বডির ভিতরে কি হয়েছে যদি এক্সরে করা হয়, এমআরআই করা হয়, যেমন আমার বডির ভিতরে কোথায় কি হয়েছে সব যেমন প্রকাশ করে দেওয়া হয়, প্রকাশ হয়ে যায়। ঠিক পরিস্থিতি পরিবেশটা এমন কেন হলো, যদি কোরআন এবং হাদিসকে একটা একটা করে যদি রিপোর্ট নেওয়া যায় তাহলে পরিস্থিতি পরিবেশের কথাটা বোঝা যাবে। যারা আজকে মারছে কাটছে দোষটা তাদের এটা নয়, অপরাধ যে তারা করছে এটা নয়, অপরাধের মূলে আমি আর আপনি। এ অপরাধ কোন অপরাধ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতায় বসে আমাদেরকে পিটাবেন, এ কথা কোরআন হাদিসে বলা আছে। যখন আপনারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে নিজের ইচ্ছা মতো চলবেন, তখন তাদেরকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে আমাদেরকে পিটানোর ব্যবস্থা করবেন। আজকে আমরা যারা মুসলমান, আজকে নামকে অস্তে মুসলমান, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই, আমাদের কোরআন হাদিসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। এবার যদি কথা আমি বলি তাহলে আপনারা বলবেন যে আপনি কেমন কথা বলছেন। জি একেবারে ঠিক বলছি, ঠিক বলছি। এবার আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন তোমরা অপমান হবে, কখন তোমরা মার খাবে, কখন তোমাদের মসজিদ ভেঙে খান খান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনকে তোমরা আংশিক মানবে আর আংশিককে যখন ছেড়ে দিবে, এক কথায় দিন ইসলামকে কিছু মানবেন আর কিছু যখন ছেড়ে দিবেন, তখন মুসলিমদের উপরে এই নির্যাতন নেমে আসবে। আমরা আমাদের সুবিধা হয়েছে, আমরা নামাজ পড়ি, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ করেছে, আমরা যাকাত দেই না, এরকম মানুষ আছে না নেই? আছে। আমার ভাই আমার বন্ধুরা, আপনাদেরকে বলছি এ বিষয়টা কথা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যাবে। আপনারা যারা রয়েছেন তাদেরকে বলছি, এটা হলো একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভা, এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে অত্র এলাকার মানুষের আসার প্রয়োজন ছিল কি ছিল না একটু কথা বলুন, ছিল কি ছিল না? এবার বলবেন ছিল, এরপরেও কেন আসিনি? তখন বলবে মাদ্রাসার যে কমিটি আছে, মাদ্রাসার যে শিক্ষক আছে, ওই শিক্ষক আমাদেরকে ঠিক মতো করে দান সেই ঠিক মতো করে আমাদেরকে দাওয়াত দেয়নি, আমাদের সঙ্গে পরামর্শ করেনি, এই অজুহাত দেখিয়ে আপনারা এখান থেকে না আসার কারণটা আপনারা বলতে চাইবেন। বন্ধুরে আপনাদের কি স্পষ্ট বলে দিই, আপনাদের এখান থেকে যে নাগর ব্রিজ আছে, ওই নাগর ব্রিজে যদি কোনো একটা নায়ক আছে, কোনো একটা নায়িকা আছে, বা রাজনৈতিক দলের যদি কোনো নেতা আছে, আমরা সেখানে ওই নেতার কথা শোনার জন্য আর নায়ক নায়িকার গান শোনার জন্য তার চেহারা দেখার জন্য আমরা একেবারে সকলে লাইন ধরে গিয়ে ভিড় জমাই কি জমাই না? এবার বলবেন জমাই। আচ্ছা বলুন তো, তাহলে ওই জায়গায় এমন কে এসেছিল, এমন কোন ভাষাতে আপনাকে বলেছিল যেই ভাষাতে আপনি মুগ্ধ হয়ে গেলেন, যেই ভাষা শুনে আপনার মন জয় হয়ে গেল, আর আপনি সেখানে শত কাজ বাদ দিয়ে দলের পর দল আপনারা লাইন ধরে টিকিট কেটে কেটে নায়ক নায়িকার চেহারা দেখতে চলে গেলেন, যায় কি যায় না? যাই। বন্ধুরে আমরা দিন ইসলামের বিরুদ্ধে যে কাজ বা যেখান দিন ইসলামের মানে এক কথায় নায়ক নায়িকা গায়ক গায়িকা যেখানে আছে ওটা হলো দিন ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিসের বাইরের কাজ, ওইখানে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো ভাবনা চিন্তা থাকে না, বরং এসেছে আমাদেরকে যেতে হবে ওই জায়গায়, যাওয়ার জন্য আমাদেরকে মিস্টার ইবলিস আমাদেরকে একবারে উৎফুল্লিত করে তোলে, আমরা লাইন ধরে চলে যাই, সেখানে কোনো ভুল ধরার চেষ্টা করি না।
যেই জায়গাতে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে, যেই জায়গায় কোরআন এবং হাদিসের সুন্নাহর বিষয় নিয়ে আলোচনা হবে, ওই জায়গা আসার ব্যাপারে আমরা বিভিন্ন রকমের মতলক্ষ তৈরি করার চেষ্টা করি। মাওলানাটা ভালো নয়, মাদ্রাসার কমিটি ভালো নয়, পরামর্শ আমাদের সঙ্গে করে নাই। এইভাবে একের পর এক অজুহাত দেখে আপনি আপনার পরকালের ক্ষতি করছেন। এই বিষয়ে আপনার কি কোনো হোঁশ আছে, কোনো জ্ঞান আছে? এই জায়গায় যত রকমের যুক্তি, যত রকমের মত পথ দেখানোর জন্য ইবলিস আপনাকে উৎসাহিত করেছে, করবে, এ ব্যাপারে আপনার কোনো টেনশন, আপনার কোনো চিন্তা নেই, গবেষণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুন বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদ। আমার আল্লাহ বলেন, যখন তোমরা কোরআন এবং হাদিসকে কিছু মানবে আর কিছু যখন ছেড়ে দিবে, তখন তোমরা দেখে নিবে দুনিয়ার বুকে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, তোমাদেরকে ধরে মারবে, কাটবে, তোমাদের সামনে তোমার মুখের দাড়ি চিপে ধরে জয় শ্রীরাম বল এগুলি বলবে। এগুলি দোষ তাদের, এটা নয়, তুমি আংশিক মুসলমান হয়ে আছো, এই জন্যে তোমার উপরে এইরকম জুলুম চলছে। এই জুলুম কখন বার হবেন? জুলুম থেকে আপনি তখনই, জুলুম থেকে আপনি বেঁচে যেতে পারবেন যখন আপনি একজন পূর্ণ ইমানদার, পূর্ণ মুমিন হতে পারবেন। আমার ভাই, আমার বন্ধুরা, এটা হলো একটা মাদ্রাসা কেন্দ্রিক একটা আয়োজিত সভা। এই মাদ্রাসার জন্য টাকার প্রয়োজন আছে, বুদ্ধির প্রয়োজন আছে, ছেলের প্রয়োজন আছে, মেয়ের প্রয়োজন আছে। তবে আপনি ইবলিশের দ্বারা পরিচালিত হয়ে আপনি মাদ্রাসার প্রোগ্রামটাকে আপনি কি করে ডাউন হয় তার চেষ্টা করলেন, তাহলে এই জায়গায় আপনার মুস্টার ইবলিশের কাজটা আপনি করে দিলেন। ইবলিশ অন্যায় করার কারণে সে জাহান্নামে যাবে, আর ইবলিশের কাজ করার কারণে আপনার জায়গাটা কোথায় হবে? সেই জন্য বলছিলাম, যে জায়গায় কোরআন হাদিসের কথা হবে, সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে, সব রকমের ভুল ভ্রান্তিকে ভুলে গিয়ে আমাদেরকে সেই জায়গায় সাপোর্ট দিয়ে, সেই জায়গায় ছাপ দিয়ে অবশ্যই মাদ্রাসা মসজিদের কাজকে সফল করার চেষ্টা আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি, তবে আমরা মুমিন মুসলমান হতে পারব। মুমিন মুসলমান হতে গেলে কোরআন হাদিসের ব্যাপারে কোন রকমের মতনক্য, কোন রকমের চিন্তা ভাবনা গবেষণা চলবে না। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে মানে আমাদেরকে যেতে হবে, কোরআন হাদিস শুনতে হবে, আমার জীবনকে গড়ে তুলতে হবে কোরআন হাদিস অনুযায়ী। এ চিন্তাকে সামনে রেখে আমাকে আপনাকে আগিয়ে যেতে হবে। আপনি সেখানে এসে বিদ্যা দিয়ে সাহায্য করবেন, বুদ্ধি দিয়ে সাহায্য করবেন, সেখানে দৈহিক শ্রম দিয়ে সাহায্য করবেন, সেখানে আর্থিক সাহায্য করবেন। আপনি 5000 পারবেন, আপনি 500 পারবেন, 500 পারবেন, আপনি 50 পারবেন, 50 পারবেন, আপনি 5 টাকা পারবেন, 5 টাকা পারবেন, আপনি 1 টাকা পারবেন। এভাবে দিয়েও যদি আপনি দীন ইসলামের সাহায্য করেন, এর বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে দীন ইসলামের কাজ করার ব্যাপারে কোন রকমের মতনক্য না করে, আপনাকে দীন ইসলামের পক্ষে কথা বলে পাশে থেকে দীন ইসলামের সাহায্যের হাতটা আপনাকে বাড়াতে হবে। সেই জন্য বাবাজি ভাই জীবন যারা রয়েছেন, আমার মা ও বোন যারা রয়েছেন, সবার কাছে অনুরোধ জানাচ্ছি, দীন ইসলামের ব্যাপারে চিন্তা গবেষণা আপনারা করতে যাবেন ভুল হবে। দীন ইসলামের চিন্তা গবেষণা যারা আছেন, মহাদ্দিসিন কেরাম, তারপরে মুফাসসিরিন কেরাম যারা আছেন, তিনারা চিন্তা গবেষণা করবেন। মাদ্রাসা আছে, যেমন পারবেন তেমন দিবেন। তো যাই হোক, বক্তব্য যদি রাখতে হয় সামনে শ্রোতা থাকতে হয়, কিন্তু শ্রোতা নেই কি বক্তব্য রাখবো, তবে আপনারা বসে আছেন, কিছু কথা আলোচনা করলাম, এরপরেও বলবো। তো মাদ্রাসার যেটা লক্ষ্য উদ্দেশ্য।